পুরো, ও ভাই সাহেব, বাবা রে পুরো টেস। চুমুদের মতো প্রচুর লোক আছে এখানে। সবেরা বন্ধুরা, তো এখন বাজে সকাল 7টা। এই সকাল সকাল লকডাউনের সময় ঘুম থেকে উঠে এক্সারসাইজ না করলে আমার অন্তত সারা দিনটা কেমন একটা অলসভাবে কাটে যায়। বাট আমি বলবো প্রত্যেককেই, যারা সকালে একটু দেরি করে ওঠো, তারা একটু চেষ্টা করো এই সময় অন্তত সকালে তাড়াতাড়ি উঠে এক্সারসাইজ করার। শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। এত করে নিশ্চয়ই প্রথম সিনটা দেখে, ফার্স্ট সিনটা দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কতটা মজাদার হতে চলেছে। কারণ আজকে আমরা যাব আম চুরি করতে, গাইজ। আম আম খাওয়া দাওয়া করে ভর দুপুর বেলা যখন সবাই ঘুমোবে, সেই 2:30-3 নাগাদ আমরা বেরোবো আম চুরি করতে। কোথা থেকে করি, কীভাবে করি সেটা পরে দেখা যাবে। চলো শুরু করা যাক আজকের আম চুরির ভিডিওর। হ্যাঁ, আম চুরি করতে গিয়ে ধরা পড়ি কি না পড়ি, আম চুরি করতে পারি কি না পারি, সেটা দেখার জন্য লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে। আরও এরকম মজাদার মজাদার ভিডিও পেতে ভিডিওটাকে একটা লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটা শেয়ার করে দাও। দারুণ দারুণ এই লকডাউনে মজার ভিডিও আমি আপলোড করব। চলো শুরু করা যাক আজকের এই আম চুরির ভিডিও। 2000 years later. So guys, খাওয়া দাওয়া ডান, দুবেলা খাওয়া দাওয়া। চলো এবার বেরিয়ে পড়েছি, ভাইদের ডাকি, ভাইদের বাড়িতে গিয়ে তারপর দেখবো কয়েকটা আম গাছ, দেখবো যে আম গাছে বেশি ভালো আম পাবো সেই আম গাছ থেকেই নেবো। চলো যাওয়া যাক। তুমি যাবো, বাবুকে ডাকবো, মানে আগের দিন ভিড়েতে যাইছিলো বাবু, তাকে ডাকার পর রাজদীপকে ডাকবো, তারপর তো সোহম আসছেই। ও বাবু চলে এসছে বলতে বলতে। প্রথমে দু একটা আম গাছ দেখবো ভালো ভালো, ঠিক আছে, তারপর আমরা সিলেক্ট করবো কোনটাতে ভালোভাবে চুরি করা যাবে, ঠিক আছে। রাজদীপকে ডাকা যাচ্ছ, বাড়ির সবাই ঘুমোচ্ছে, বেশি চিৎকার করবো না। রনি, রাজদীপ, এই রনি, সাড়া দিয়েছে গাইজ, সাড়া দিল না, সাড়া দিয়েছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি জানালা একটু খোলা আছে। রনি, সো গাইজ, মোটামুটি আমাদের চারজনের টিম রেডি হয়ে গেছে। আমি, রাজদীপ, আর এদিকে আছে সোহম আর বাবু, মানে এদিকে ভাইপো ভাগনা আর এদিকে ভাই বন্ধু যাই বলো। তো চলো এবার, একবারই তো সিলেক্ট করা যাবে না, আমি জানিও না কোন গাছে কিরম আম আছে। এরা আমাকে নিয়ে যাচ্ছে, প্রথমে মাঠের দুখানা গাছ দেখবো, তারপর আরেকটা গাছ দেখবো একজনের বাড়িতে, এই যে সামনের বাড়িতে, ঠিক আছে। তিনটে গাছের মধ্যে যে গাছে বেশি ভালো আম পাওয়া যায় বা চুরি করা যায় ভালোভাবে উঠে, সেই গাছটাকে আমরা নেবো, আম চুরি করবো। চলো যাওয়া যাক। কেন অজগর আছে নাকি? অজগর আছে ভাই বলছে, এই যে দুখানা আম গাছ দেখতে পাচ্ছ, এই একটা আম গাছ আর এই একটা আম গাছ। এই গাছটাতে আমরা ছোটোবেলায় প্রচুর আম, মানে যখন ঝড় হতো না এই গাছটাতে আসতাম, মাঝে প্রচুর আম হতো, বাট এখন আম গাছটা পুরো বন্ধ, মানে কী বলবো, এখন আম ফাম হয় না। তবে তবে এই যে মানে সাইজ ডাজেন্ট ম্যাটার, সাবধানে। সো এই যে আম গাছটা দেখছো কত ছোটো, কিন্তু আমগুলোর সাইজ দেখো একবার খালি, ইয়া বড়ো বড়ো আম গাছ। তবে তবে এই গাছটাতে কিন্তু পারা যাবে না, কারণ বস্তা ফস্তা দিয়ে বেঁধে গেছে, আর সংরক্ষণ করা, মানে সংরক্ষণ করা আম এখানে যদি পারি মোটামুটি গালাগালে একটা, মানে 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 গ্রামের ভাষা একেবারে বাখান, ঠিক আছে, সেই বাখান কিন্তু একটাও মাটিতে পড়বে না। তাই এই গাছটাকে আমরা বাদ দিলাম, এই গাছটা আম ভেবেছিলাম হবে তো হলো না। দেখ চলো এবার ওই আম গাছটা যাবো, ওখানে একটা আম গাছ আছে, ওটা যদি হয় তো ভালো, আর না হলে লোকের বাড়িতে ঢুকে আম পাড়তে হবে। আর সেইটা যদি করতে হয় তো মোটামুটি শেষ আমরা, কারণ লোকের বাড়িতে ঢুকে আম চুরি করাটা আমাদের মতো অ্যামাচিওর চোরদের
কাজ নয়। চলো যাওয়া যাক। তোমাদের জন্য ভিডিও চক্করে আমাদের মতো এত ভদ্র ছেলেরাও চোর হয়ে গেল। কিনা কি করতে হয়, তাও একটা করে লাইক দিতে পারছো না? হ্যাঁ, এই যে এত সুন্দর চুরি বিদ্যা শেখাচ্ছি তোমাদের, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা কথাটা, কিন্তু আজকে যদি না হয় তাহলে তো আজকে একটা পেঁদানি মাটিতে পড়বে না। যাক চলো, একটা করে লাইক করে দিও যদি এই চুরিটা মানে নিজেদের সঙ্গে যদি রিলেট করতে পারো। তোমরা কোনো না কোনো দিন ছোটোবেলায় হয়তো যারা গ্রাম থেকে দেখছো বা যারা শহরে অন্য কিছু চুরি করেছে না বা টুকটাক, তা একটা করে লাইক অবশ্যই করে দিও, কি বলিস? চলো চলো চলো। এই যে এখানটাতে একটা আম দেখতে পাচ্ছ, এই যে দেখো আমরা ঢিল দিয়ে পাড়ার চেষ্টা করব, দেখা যাক পারি কি না, পারলে তো হয়েই গেল, গোটা মাঠের মধ্যেই দেখো এই যে মাটির ডেলা করে। চল, কি বাজে ক্রিকেট খেলিস বাবু তুই, ছি ছি ছি। এই যে দেখতে পাচ্ছ বার্সেলোনা জার্সি পরে হোক, কাতারিয়া জার্সি পরে, ও হলো না জিনিসটা কি? এটা এটা ওই তাল গাছেরই, ইট পাচ্ছি না সর্ষে, এই তিল খেতে কি আর ঢিল পাওয়া যায়? জল হয়েছে তারপর কালকে রাত্রে, মানে কালকে তো বিভৎস জল হয়েছে। তোর মাথায় পড়বে না, এই ক্রিকেট খেলার মতো নয় সোজা জিনিসটা, এরকম ঢিল দিয়ে দিই এখানটায়, এখানে উঠতে পারছি না জানো, এখানটায় প্রচুর মানে চুমুদের মতো প্রচুর লোক আছে এখানে, তো সেই জন্যই গাছটা উঠতে পারছি না, তো সেই জন্য ঢিল দেওয়ার চেষ্টা করছিলাম বাট হলো না। তো চলো এবার, যেরকম বলেছিলাম যে আর একটা বাড়িতেই ভালো আম গাছ আছে, সেটা হচ্ছে ওই দূরের বাড়িটা, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়িটাতেই। কিন্তু সমস্যা একটাই, সমস্যা হচ্ছে যে বাড়িতে আম চুরি করতে যাওয়াটা মানে কি বলতো, আমাদের পক্ষে একটা মানে সম্মানেরও ব্যাপার, আবার মানে পারবো না সেটা আমরা জানি, ধরা পড়ে গেলে সম্মান হানিরও, ধরা পড়ে গেলে একটা কিস্তি মাটিতে পড়বে না, একটা মানে লাঠির বাড়িও মাটিতে পড়বে না। ওই বাড়িতে আমার একটা মানে কি বলবো, ঠাকমা আছে, যে ঠাকমা দারুণ দারুণ ভাষা দিয়ে আমাদের সম্বোধন করবে, সম্বর্ধনা করবে। আলটিমেটলি চান্স নিতেই হবে, আম চুরি যখন করবো বলেছি আজকে একদম চুরি করবই। এই বাড়িতে ভালো ভালো দুখানা তিনখানা আম গাছ আছে, বেশ বড় বড় সাইজ আম। এদিকে তরচাটা বন্ধ, হ্যাঁ ভাই বন্ধ বন্ধ বন্ধ, টপকে টপকে পাঁচিল টপকে যাবো ভাই। এই ঘরে একটা ঠাকমা আছে, ঠাকমারা খুব খিচখিচ করে, বন্ধ হয়ে গেছে, এত আওয়াজ করিস না। এই যে গাছ, এই একটা আম গাছ, ওই একটা আম গাছ, আমরা এই আম গাছটা দিয়ে পাবো, তাই তো? উঠতে হবে না, চাবি খোলা আছে। এই যে গাছ দেখতে পাচ্ছ, এই হচ্ছে আম গাছ, আমগুলো শুধু দেখাচ্ছি দেখো, এই একটা আম গাছ, এই একটা আম গাছ, আর জুতোটা খুলে রাখি যাতে বেশি আওয়াজ না হয়। আমি উঠছি দাদা, যে ঠাকুমার কথাটা বলছিলাম, সে ঠাকুমা এই ঘরে ঘুমোচ্ছে, এই ঘরে, এই ঘরে ঠাকুমা ঘুমোচ্ছে, যদি জানতে পারি। উঠছি এবার, চারিদিকটা পুরো পিন ড্রপ সাইলেন্ট, নিস্তব্ধ, শুধু পাখির ডাক ডাকছে, ভয় লাগছে, ঠাকুমা এই ঘরে নাক ডাকছে এখন এই সামনের ঘরটাতে, যদি জানতে পারে যাই না কি হবে। চলো সাবধানে,
আস্তে পড়ে যাস না, দেখে থাক থাক আর ইকোস না, এগোনোর জায়গা নেই। উঠে পড়েছি আম গাছে, এবার তো হাতের সামনে আম, মানে এবার আনতে পারবো। এখানে হাতের সামনে দুখানা আছে, আমরা আছি চারজন, তাহলে তিনটে আম নিলেই আমাদের কাজ আজকের মতো হয়ে যাবে। কেউ আসার আগে আসতে সাবধানে, আসতে আসতে নিচে দিয়ে দে, নিচে দিয়ে দে, নিচে 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 না কেটে দিই ব্যাপার। দেখেছো এই দেখো আম, ও ভাই সাহেব কি কি না হলো আম চুরি করতে গিয়ে। ও যেমনি মজা সেমনি ভয়ঙ্কর, ও হনুমানের আক্রমণ। প্রথমে তো হনুমানে আমি গাছে উঠেছি, আমি গাছে উঠেছি, সবে মাঝটালে বসে আমগুলো পারছি, দেখছি দুখানা বড় বড় হনুমান তেরে আসছে আমার দিয়ে গাছ উঠবে বলে, ভাবছে আমিও হনুমান। সে একটা গেল, তারপরে ঠাকমা হনুমানের চিৎকারে ঠাকমা জেগে গেছে, তারপরে শুনতে পেরেছি আম চুরি করছিলাম। ও ভাই যাক, ঠাকমাকে ওই দিকটা দরজা বন্ধ করে ঠাকমা কিছু করতে পারেনি, ওদের আম কেটে আম ছিঁচা করে দেখাবো আম কীরকম খেতে হয়। গরমকালে এরকম পুকুর পাড়ে একদিকে কোকিল ডাকছে আর একদিকে আমরা বসে এরকমভাবে আম কাটবো। ছুরিটা তো নিয়ে আসেন, ছুরিটা নিয়ে দিয়ে আমরা আম কেটে এখানে আম ছিঁচাটা খাবো, ঠিক আছে। বেশিরভাগ লোকই জানো না কলকাতায় যে আম ছিঁচা কী, কারণ কলকাতায় যেগুলো পাওয়া যায় কাঁচা মিঠা আম কেটে ওই মাঝখানে একটু লঙ্কা নুন দিয়ে খায়, কিন্তু এটাতে একটু মানে এটা থেতো করতে হয়, যেখানে আমরা থেতো করবো চিনি দিয়ে, দারুণ খেতে হবে। তার আগে ছুরিটা নিয়ে, ছুরিটা নিয়ে একটু সিনেমেটিক শট এনজয় করো, তারপরে তো আম ছিঁচা খাবো। আম ছিঁচা জাস্ট জিনিসটা দেখো, এই যে আম স্লাইস করো, ওই আমগুলো লঙ্কা গুঁড়ো হালকা নুন দিয়ে এখান থেকে আবার উল্টে গেলে খুব মজা হবে। তুই একটা সরিয়ে দোটাই বুঝলি বাবু, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড খেতে, কারণ এই যে রিয়াল টেস্ট মানে গাছ থেকে পেরে এরম চুরি করে, আহা মানে এটা
দারুণ খেতে আমটা বেশ ভালো মিষ্টি আছে। দেখো জাস্ট জিনিসটা দেখো চুড়িরাম খুব ড্যাশ। আমাদের এখন আম ছেঁচা যে করেছে সেই আমটা টেস্ট করে বলবে। জাস্ট দেখো পুরো আমের জাস্ট টেক্সচারটা দেখো, দেখতে তো হ্যাভি হয়েছে, হ্যাভি হয়েছে, হ্যাভি নতুন ওয়ার্ড গাইস। না না আরেকবার দেখা কিডমা নীলে আরেকবার দেখা, ও হ্যাভি হয়েছে, হ্যাভি হয়েছে গাইস পুরো। ও ভাই বাবারি পুরো টেস্ট খুব টেস্ট। কেমন খেতে বল, যেমন স্পাইসি তেমনি মিষ্টি, তেমনি আমের রসটা বেরিয়েছে, আমের রসটা খুব সুন্দর বেরিয়েছে, ছেঁচাটা দারুণ হয়েছে। না আমি আমি করেছি এই আমের, কিন্তু আমটাই কিন্তু বেশ ভালো ছিল, মিষ্টি মিষ্টি ছিল, ওই জন্য আরও ভালো লাগছে খেতে। আর যাই তার সঙ্গে আরও মিশেছি চিনি নুন আর লঙ্কা, তার সঙ্গে আমি করেছি এমনি খাওয়া যায়, তাই জন্য চুরি করে খাওয়ার মজাটা আলাদা। তোদের কাছ থেকে আম চুরি করে নিয়েছি কিন্তু কি দেখবি, যা দেখা দেখো হয়ে গেছে, আমরা পেরে নিয়ে চলে এসেছি। মানে এটা জাস্ট মানে এক ঘর খেতে যাকে বলে, মানে এত সুন্দর এই যে রসটা দিয়ে নুন লঙ্কা এসব চিনি দিয়ে ফাড়াবাড়ি। বাবু খাওয়া একটু পুরোটা খেলে, মানে যদি একটু বেশি খাওয়া হয় না কাল সকালে আবার। কেমন দারুণ দারুণ, মানে মুখটা পুরো একদম ছেড়ে গেল যাকে বলে, দুপুরে ভাত খাওয়ার পরে মুখটা ছেড়ে গেল। তো গাইজ আজকে তো দারুণ মজা করেছি আমরা চারজনে, এখনও আম ছেঁচাটা খাবো এরপর ক্যামেরা অফ হলে। তো আশা করছি তোমরা দারুণ মজা করেছি, এরকমভাবে চুরি করার ভিডিও যে বলেছিলাম, চুরি করা মহাবিদ্যা যদি না পড়া ধরা, তো সেই হচ্ছে কে ধরা পড়তে 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 বেঁচে গেছি মার খেতে খেতে। ঠাকবাজ মারতে এসেছিল, লাঠি ভেঙে গেল, তো হনুমানও এসেছিল, দরজাটা বন্ধ ছিল বলে একটুর জন্য বেঁচে গেলাম, না আমাদের পিঠে ভাঙতো, পিঠে ভাঙতো, লাঠিটা মাটিতে নয়। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমচুরির ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি এখানে বন্ধ দেখে নিয়ে থাকো তো অবশ্যই লাইক করো, আর বন্ধুদের কি করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটা ক্লিক করো, যাতে সব সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিও, তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকে সেফ থাকো, সাব্বা খেয়ার, বাই বাই।